হে জগতবাসী, আজ আমি স্বামী মালী চিস্তি আপনাদের সামনে আরও কিছু আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাগুলো হবে যে একটা জিনিস হলো কি, অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন যে কোরআন ও হাদিসে লক্ষ্য করলে মুর্শিদ ধরতে হবে, ধরেছি। এখন ধরার পরে যদি আমি বুঝি যে আমি যেই জিনিসগুলো মুর্শিদের কাছে বায়াতের মাধ্যমে পেলে আমি পরিপূর্ণ, এবং বায়াতের পরে যখন আমি জানতে পারি আমার মুর্শিদ ঠিক নেই বা ভেজাল আছে বা সমস্যা আছে বা এমন গুরুর প্রতি আমার ইমান নেই, তাহলে আমি কি করব? আমি কি গুরু বদলাতে পারবো? আমি কি গুরু চেঞ্জ করতে পারবো? আচ্ছা, আজকের আলোচনার মূল হবে যে গুরুকে চেঞ্জ করা বিষয়ে। আমি প্রথমত বলবো যে গুরু বদলানোর এবং গুরু না বদলানোর, গুরু বদলানো ফরজ হয়ে দাঁড়ায় কখনো, আবার কখনো গুরুকে ত্যাগ করলেও জাহান্নামে যেতে হয়। তো গুরুকে ত্যাগ করলে জাহান্নামে যেতে হয় কেন এবং গুরু চেঞ্জ করাও ফরজ কেন? আচ্ছা, প্রথমত যে আমি যে মুর্শিদ ধরব, জন্ম জন্মান্তরে আমি নিজকে হারিয়ে ফেলেছি, কে আমি, আমার পরিচয় কী, আমি আমাকে চিনি না, আমি আমাকে জানি না, আমাকে জানার জন্য, আমাকে চেনার জন্য আমি মুর্শিদ ধরেছি। তাই বলা হয়েছে মান আরাফা নাফসাহু ফাকাদারা রব্বাহু, সর্বপ্রথম তুমি তোমার নিজেকে চিনো, এরপরে তোমার রবকে চিনবা। যখন আমি মুর্শিদের কাছে গিয়েছি, আমি অচিন দেশের মানুষ, একজন চেনা লোকের কাছে গিয়েছি আমি আমার নিজেকে চেনার জন্য, তখন তিনি আমাকে কী করলো, বায়াত করে দিল, কালেমা পাঠ করাই দিল। না, বায়াত করবে, কালেমা পাঠ করাই দিবে, কালেমা তো মসজিদের হুজুরের কাছে যখন ছোটবেলা গিয়েছিলাম তখন তিনি তো আমাকে কালেমা কায়দায় পড়াইছিলেন। তাহলে মুর্শিদের কাছে যখন আমি যাব তখন তিনি আমাকে এই কালেমাটা আমার দেহ কোরআনের মধ্যে পড়াইয়া দেবে যে দেখো তোমার মধ্যে আল্লাহ কীভাবে কালেমা ফিট করে রেখেছে, এখানে দেখব এবং পড়ব এবং ইমান আনব। এই হলো প্রথম স্তর। দ্বিতীয় স্তর, আমাকে যে আল্লাহ সৃষ্টি করেছে এবং আমার কোন কোন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কোন ফেরেস্তা কোন জায়গায় ডিউটি করতেছে এগুলো আমাকে দেখিয়ে দেবে, এবং কোন কোন স্তরে কোন কোন হরফগুলো আছে এগুলো দেখিয়ে আমাকে বায়াত গ্রহণ করাবে। এই হলো এক বিষয়, দুটি সাবজেক্ট। আরও একটি হলো যে মানুষ প্রতিদিন ঘুমন্ত অবস্থায় থাকতে হয়, ঘুমাতে হয়, এই ঘুমের ঘরে কোন দিন কী দেখলে আমি আমার নিজের পথ আমি নির্ধারণ করতে পারবো, আমি পথ চলতে পারবো, এই ধারণাটুকু দিয়ে দেওয়া হবে। এই গেল এক বিষয়। আরও একটি বিষয় হলো যে যেভাবে হোক কাপড়ে ধরে বায়াত হয়েছি, মাইকে বায়াত হয়েছি বা হাতে হাত রেখে বায়াত হয়েছি, ঠিক আছে, কিন্তু বায়াত যে আমি হয়েছি, তো আমার কথা হলো যে অমূল্যধন বিক্রি করে বিনামূল্যে পাবি রে, মারেফতের দেশে যদি যাবি রে। আমি যখন মুর্শিদের কাছে গেছি এই অমূল্য ধন আমি আমার নিজেকে বিক্রি করে দিয়েছি, এর বিনামূল্যে গুরু আমাকে কিছু দেবে, সেটা কী দেবে, আমাকে পথ চলার যে নিদর্শন দেখাবে, এবং আমি কোন দিন কোন সাধনা করব এবং এই সাধনাগুলো ঠিকঠাক মতো কতদিন করার পরে আমি আল্লাহর সাক্ষাৎ লাভ করব এবং কোন কোনভাবে করতে হবে। আর যদি সেই নিয়ম অনুসারে না করা হয় তাহলে মুর্শিদের কোনো দোষ নেই। আচ্ছা, এই বিষয়ে যে আপনাদেরকে বলানো হলো যে এই বিষয়গুলো দেহের মধ্যে যদি মুর্শিদ আমাকে দেখিয়ে দেয় তখন আমি বুঝবো যে হ্যাঁ, আমি সত্য সঠিক জিনিস পেয়েছি। আচ্ছা, এমন দেখা গেছে যে একজন মুর্শিদ ধরেছে, এসব কিছুই দিল না, কিছুই দেখায়নি, কিন্তু দেখা যায় যে তার মধ্যে দুনিয়াবী মিথ্যা প্রবঞ্চনা, লোভ লালসা, বিভিন্ন খারাপ ছাড়াপেও দেখা যায় এবং সেই জিনিসগুলোও পাওয়া যায়নি, তখন মন যদি সাক্ষ্য না দেয় তো অবশ্যই এখানে থেকে গেলেও আপনার ইমান ঠিক হবে না, কারণ আপনার ভিতরে একটা জিনিস কাজ করেছে, আমার গুরুর এই জিনিসগুলো তো ঠিক না।
মন যদি একবার সাক্ষ্য দিয়ে দেয় তখন এই গুরুর প্রতি যদি আপনার ঈমান না থাকে তাহলে এখানে গুরু ধরে আর কিছু হবে না। সুতরাং আপনি বেঁচে গুছে দেখে শুনে এমন একজন গুরুকে ধরুন এবং গুরুর কাছে এই জিনিসগুলো নিন এবং সাধনার পথ নিন এবং বাড়িতে গিয়ে করেন, তবে ইনশাল্লাহ আপনি সুফল লাভ করবেন। তো এ হলো এক বিষয় যে এই জিনিসগুলো যদি আপনি মুর্শিদের কাছে না পান তাহলে যেই মুর্শিদের কাছে এই জিনিসগুলো পাবেন তখন আপনি নিয়ে নেবেন। আচ্ছা, এখন দেখা গেছে এই জিনিসগুলো পাওয়ার পরে সমস্ত কিছু ঠিকঠাক আছে তারপরেও যদি কি গুরু ত্যাগ করে তাহলে তিনি জাহান্নামে যাবে। কারণ গুরু ত্যাগী জাহান্নামি কেন? যেদিন আমি মুর্শিদের হাত ধরেছিলাম সেদিন আমি রাসুলের হাত ধরেছি, যেদিন আমি রাসুলের হাত ধরেছি সেদিন আমি আল্লাহর হাত ধরেছি। তো যেদিন আমি পীরের হাত ছেড়ে দিলাম সেদিন আমি রাসুলের হাত ছেড়ে দিলাম, আর যেদিন আমি রাসুলের হাত ছেড়ে দিলাম সেদিন আমি আল্লাহর হাত ছেড়ে দিলাম। তাহলে আল্লাহর হাত আমি যেদিন ছেড়ে দিলাম সেদিন আমি কোথায় যাব? জাহান্নামে যাব। তাই বলি গুরুর কাছে এই জিনিসগুলো যদি না পান এবং কিছু বিষয় গুরুর প্রতি ইমান ঠিক না থাকে তাহলে এই জিনিসগুলো যেই মুর্শিদের কাছে যেই গুরুর কাছে পাওয়া যাবে সেখানে গিয়ে এই শিক্ষাগুলো নিতে হবে। তখনই সাধনা দ্বারা আপনি অনুভব করবেন যে আপনার স্তরটা এখন ভালো পর্যায়েতে আছে। আচ্ছা, তো এখন যে বিষয়টি বলব যে গুরু ত্যাগী জাহান্নামি হয়, গুরু ত্যাগী জাহান্নামি তখনই হবে যখন এই জিনিসগুলো ঠিকঠাক পাওয়ার পরেও নিজে কর্ম ঠিক মতো করলো না, নিজে খারাপ পথে চলছে কিন্তু মনে মনে ভাবে গুরু ধরেছি কিছুই দেখলাম না কিছু পাইলাম না, কিন্তু গুরুর দেওয়া কর্ম করা হয় নাই বা দুনিয়ার লোভ লালসায় বিভিন্ন খারাপে লিপ্ত হওয়ার পর তখন আল্লাহর দর্শন বা কোনো একটা কিছু সে পাবে না, তখন কি হবে? তখন মন ছোট হবে। না, ওখানে আপনার দোষ, গুরুর দোষ নেই। তাই বলবো এসব পাওয়ার পরে যদি কেউ গুরু ত্যাগ করে সে জাহান্নামি হবে, আর যারা এসব কিছুই পাইল না আরও খারাপে আরও খারাপের কিছু ইঙ্গিত তার মধ্যে পাওয়া যায় তখন গুরু ত্যাগ করা ফরজ, আর ওই দিকে গুরু ত্যাগ করা জাহান্নাম। তো এই জিনিসগুলো যদি আমরা বুঝে চলতে পারি তাহলে আমাদের এই জীবন ধন্য হবে। তবে হে জগৎবাসী, সকলে ভালো থাকবেন এবং আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে আপনাদের সাথে সাক্ষাৎ হবে নতুন ভিডিও নিয়ে। তো আজ এ বলেই রাখবো। আল্লাহ হাফিজ।